শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার রায়খালী খালের একটি শাখা এটি। এখানে 71 সালে হানাদার বাহিনী আমাদের জনগণকে হত্যা করে এখানে ফেলে রাখত। এই ব্যাপারে এখন আমরা বোয়ালখালী উপজেলার কিছু মুক্তিযোদ্ধা, কিছু প্রত্যক্ষদর্শীর কথা শুনব। আমার নাম শামসুল হুদা, আমার নাম কবির আহমদ, পশ্চিম চরণদীপ বাড়ি বোয়ালখালী চট্টগ্রাম। রফিকুল ইসলাম, পিতার নাম ফয়েজ আহমদ, মাতার নাম মরহুমা সামেরা খাতুন, বাড়ি পশ্চিমবঙ্গ বোয়ালখালী চট্টগ্রাম। আমার নাম শহীদ আহমদ, মৃত শহীদ আহমদ, পূর্বনন্দী, বৈদ্যভূমি সংলগ্ন আমার বাড়ি। এখানে আপনার বাড়ি? আমার নাম এস এম ইচ্ছি সাহেব, কৃষক কমান্ডার, উপাধি বোয়ালখালী। আমার নাম মোহাম্মদ ওবায়দুল আকবর, পিতা নাম পূর্ব সরণদ্বীপ, সরণদ্বীপ বোয়ালখালী চট্টগ্রাম। আমার নাম আব্দুল সবুর, বাপুর নাম আব্দুল গনি, উপাধি ইউনিয়ন। শফিউর রহমান, বাপুর নাম আমির হোসেন, মাতা মাদিয়া হাতুন, পশ্চিম সারবাতলী। আমার নাম অজিত চৌধুরী, বাপ মৃত দক্ষিণারঞ্জন চৌধুরী, উত্তর পশ্চিম গ্রাম বোয়ালখালী। আজিজ মোহাম্মদ ইসমাইল, বাবুর নাম মৃত্যু গোলাপ, নাম শহীদ নগর বোয়ালখালী থানা। মোহাম্মদ নূর খান, এর নাম মোহাম্মদ ইসমাইল খান, সাতপুরা বোয়ালখালী চট্টগ্রাম। প্রত্যেক রাত্রে প্রত্যেক দিন যা লোক ধরেন তারা তারা রাত্রে জানা আনিয়া হত্যা করি, গুলি করে না এমনি কেটে ফেলতো, গুলি করে গুলি করে মেরে গেছিল। পাঁচজনক সাতজনক এভাবে মারতো প্রতি রাত্রে। এখানে আমার মা আসিয়া সবসময় খাইত, খানত বলে আমার ছেলেটাও এরকম মারি ফেলছে। আমি তো ইন্ডিয়া চলে গেছিলাম, ইন্ডিয়া থেকে ট্রেনিং লিয়ে আসছি, আমি আসামের হাবলং থেকে ট্রেনিং লিয়ে, এই আমার কমান্ডার ছিল বাবুর আগে পড়াচ্ছে, আমি বিজেপি গ্রুপের একজন মুক্তিযোদ্ধা। এইখানে এভাবে মারি ফেলত, সকালে আসিয়া এখানে সনের একটা ক্ষেত ছিল আমাদের, এটা আমাদের জায়গা ছিল, এটা এই সনের ক্ষেত্রে দিয়ে আসি আমার আম্মা দেখত, দেখে দেখে খাইত। একদিন আমার আব্বাকে নাকি আমি তো ছিলাম না, আমার আব্বাকেও নিয়ে আসছে এখানে মারি ফেল, তোমার ছেলে মুক্তিযুদ্ধতে গেছে তোমাকে মেরে ফেলবো, এখানে নিয়ে আসছে। ওই একটা রাজাকারে দাগে ছেড়ে দিয়েছে আর কি। হ্যাঁ, সে রাজাকারের নামটা মনে আছে?
খালামিয়া ওই রাহাটের জাগের আমার বাবার বউ মেরবেলিতে গেলে আরেকদিন আমার বোন দিতে ওইখানে বেড়াইতে গেছে আমার বোন বড় বোনের বাড়িতে বেড়াইতে যাইতে আছে রাত্রে ল্যাম্প লইয়া কি করছে এরা দূর থেকে গুলি করছে গুলি করে এখানে নাকি বলছে যে মেয়ে দিকে এখানে মেয়েকে ফেলে দিয়েছি আমার মরা নাই শুধু মরা নাই না না আগে নাই আমি এখানে যুদ্ধকালীন সময়ে মিডিয়াম সেন্টার আমার ক্যাম্প ছিল ক্যাম্প থেকে রেগি মাধ্যমে সমস্ত কিছু তদারকি করতাম তখন খবর পাচ্ছি যে পাঞ্জাবিরা এখান থেকে বহকাল থেকে বিভিন্ন জায়গা থেকে লোক দরিয়ে নেয় এখানে রায়খালি গার্ডের মধ্যে এনে গুলি করে রাত্রে সবগুলো মেরে ফেলে দেয় দিনের বেলা দরিয়ে এনে রাত্রে গুলি করে মারি ফেলে দেয় তারপরে আবার কালুঘাট ব্রিজ ফেলছে এগুলো জানি আমরা এগুলো আমাদের সবই দেখিনি আমরা কিন্তু শুনছি আমরা মানুষের কাছ থেকে আমাদের প্রত্যক্ষদর্শী হল ওনার পরিবারটা এখানে বাড়ি উনি সব কিছু আমার থেকে অবগত বেশি ডাক বাংলো ওইটা ছিল টসার সেল ওই টসার সেল থেকে সারাদিন টসার করে এখানে আনে মারতো গুলি করে আচ্ছা বর্তমানে আমরা উপস্থিত হয়েছি পূর্ব গুমরণ্ডি বোয়ালখালী পৌরসভা এলাকা মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস বোয়ালখালী নিরীহ মানুষকে মেরে এই স্থানে ফেলত পাঞ্জাবিকে দিক নির্দেশনা দিত এখানকার স্থানীয় রাজাকার আলবদর আল শামস তখনকার সময় এই স্থানে সম্পান করে চাকচাই থেকে মুদির দোকানের মালামাল আনা নেওয়া হতো এই স্থানটা বুদ্ধভূমি হিসেবে পরিচিত আর এই স্থানের নামটা হচ্ছে রুশিয়ারমার খাল রুশিয়ারমার ঘাট হিসেবে বুদ্ধভূমি হিসেবে পরিচিত বুদ্ধভূমি আছে এখানে বুদ্ধভূমি ছিল এবং আমরা তো যুদ্ধে চলে গেছিলাম চলে যাওয়ার পরে শুনতেছি যে এখানে নিয়ে অনেক টর্চার করে সারা দিন সারা বেলা ওই রাত্রে এখানে এনে এখানে আনে মেরে ফেলতাম গুলি করে মেরে ফেলতাম এইটা হলো আমার বাড়ি কালুর থেকে 100 গজ দূরে আমার বাড়ি এইটা এখানে কোনো আর বাড়ি ছিল না রুশিয়ান মার্কেট থেকে আমার বাড়ি হইলো 100 গজ দূরে রাখালি 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা